এই হচ্ছে পৌলমী, আজকে শহীদ হতে চলেছে। সাত বছর, বাই দ্য ওয়ে উনি শহীদ অলরেডি হয়ে গেছেন, পুরো সাত বছর এক্সপিরিয়েন্স তো দেখেই বুঝতে পারা যাচ্ছে। একজন হাড়ি কাটে গলা দেওয়ার জন্য ঘুষ করায় তৈরি হচ্ছে, আর জল্লাদ এখানে খাড়া নিয়ে তৈরি হচ্ছে। টাকার হবে কিছুক্ষণ পরেই, সেজে গুজে আসছে পাটাউলি দেওয়ার জন্য। বিশ্বাস করবেন না, সব ভুল ভাল। কফি কফি আজকে আমার বিয়ে পৌলমীর সাথে, তো এমনি অনেকদিন ধরেই খুব এক্সাইটেড, আর আজকে তো আরো বেশি এক্সাইটেড। একটা নতুন স্টেপ নতুন জীবনের জন্য, এবং পৌলমীর জন্য তাই। আশা করি আমাদের আগামী জীবন খুব জয়ফুল হবে এবং আমরা খুব এনজয় করব। থ্যাংক ইউ সো মাচ। কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে নিয়ে গিয়ে দে, তুই এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে এগিয়ে দে, দুই এক পা। সোনকের বিয়ের দিন এবং এটা একটা ওয়ান্ডারফুল ডে ফর হিম, এবং সত্যি এটা আনন্দের ব্যাপার। বাড়িতে প্রচুর গেস্ট এসছে, সকলেই খুব এনজয় করছে, সকলেই খুব আনন্দ উপভোগ করছে। প্রায় 70-80 জন গেস্ট আজকে আছে অ্যাট প্রেজেন্ট, হয়তো কালকে প্রায় 100 দাঁড়াতে পারে। এবং আমরা আমাদের আত্মীয় স্বজনদের এত মানে পেয়েছি, যেটা আমরা ভাবতেও পারিনি যে এত আত্মীয় স্বজনদের নিয়ে আমরা আজকে আনন্দ উপভোগ করতে পারব। থার্ড ডিসেম্বর আমার বিয়ে। অ্যাকচুয়ালি সকাল থেকে আমি এটাই ভাবছিলাম যে আমি যখন পারফর্ম করি দেন এত নার্ভাস লাগে না যতটা আজকে আমার বিয়েতে লাগছে। মানে সারাক্ষণই একটাই আমার ফিলিং হচ্ছে, দ্যাট আই এম ফিলিং ভেরি নার্ভাস। এক্সাইটমেন্ট আছে ডেফিনেটলি, সবাই এসছে আমার বাড়ির আত্মীয়রা, তো ভীষণ ভালো লাগছে। অ্যাজ ওয়েল অ্যাজ আই এম লিটারেলি নার্ভাস, তো দেখা যাক নেক্সট কী আর হয় আজকে। তো
सानु कोई डर ना कि समझेगा समाना वो तू विस कमली मैं विस कमला इश्क दा रोग सयाना কি বলা যায়, আজ থেকে 12-14 বছর আগে চেনা, তখন থেকে আলাপ এবং আমি খুব ইন্ডেটেড ওদের ফ্যামিলির কাছে, কারণ আমি এখানে একটা কাজ করতে এসেছিলাম, তখন হোল হার্টেডলি পুরো ফ্যামিলি যেভাবে সাপোর্ট করেছিল, আজকে আমার কাছে খুব আনন্দের দিন যে বিয়ে করছে নেক্সট ফাদার। সো কনগ্রাচুলেশন, লড়ে যাও, নরবস্থ হও। सुन मेरे हम सफर क्या तुझे इतनी सी भी खबर कि तेरी सांसें चलती जिधर रहूंगा बस वही उम्र भर এটা হচ্ছে মেহুলি দি, মেহুলুর ঠাকুর গোস্বামী, আর আমার দিদি বন্ধু, ভীষণ ভালো গান গায়, ভীষণ ভালো ডিজাইনার, ভীষণ ভালো রান্না করে, অনেক ভালো অনুপ্রাণিত আমি দিদির থেকে, আমার ফ্যামিলি। এবার বল কেমন লাগছে তোমার এসে, বলো প্রথমবার এলে, মানে আমাদের এত বড় পরিবারের সাথে আমার একটা বিয়ে বাড়ি এবং এত সুন্দর একটা এত বড় পরিবার দুদিকে নেই, আমার এত ভালো লাগছে দেখে, এটা দেখতেই এসেছিলাম। আর কেকা তো কেকা আমার ছোটো বোনই, গৌলমিও তাই খুব মিষ্টি মেয়ে, ঋষির সঙ্গেও আলাপ হলো, দারুণ দারুণ লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর কমিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। मैं तो यूं खड़ा किस सोच में पड़ा था, कैसे जी रहा था मैं दीवाना, छुप के से आके तूने दिल में समा के तूने छेड़ दिया कैसा ये फसाना, ओ मुस्कुराना भी तुझी से सीखा है, दिल लगाने का तू ही तरीका है, बार भी तुझी से होता है, ना हो ना होश में मैं कभी, बाहों में है तेरी जिंदगी, है नहीं था पता के तुझे मान लूंगा खुदा, कि तेरी गलियों में इस कदर आऊंगा हर पहर।